হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আর এখন করবো টিফিন। এখন বাজে প্রায় 9:45, মনে হয় দেখি দিদি ঘুরিতে আসবে। দেখো এখন ঠিক বাজে 9:45, তো এখন করবো টিফিন। আর আজকে টিফিন করবো জ্যাম পাউরুটি আর ডিম সেদ্ধ, আর কিছুই খাবো না। কলা টলা খেতে ইচ্ছা করছে না, তাই জ্যাম পাউরুটি আর ডিম সেদ্ধই খাবো। সিম্পল আজকের টিফিনটা হবে, ব্রেকফাস্টটা হবে। তো ভাবলাম যে চলো সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করা যাক। আর ওদিকে ইমানকে খাইয়ে দাইয়ে বাড়িয়ে দিয়েছি, আজকে প্রচণ্ড সকাল থেকে ইমান কান্নাকাটি করছিল। তো যাই হোক, তো দোলনায় দিয়ে দিয়েছি, দোল দিয়ে দেখলাম ঘুমিয়ে পড়েছে। তো ও যতক্ষণে ঘুমায় ততক্ষণ যেটুকু কাজ আছে চটপট করে সব সেরে ফেলি, স্নান টানগুলো কমপ্লিট করে নিই, তারপর এসে সব কথা হবে, তারপর এসে তোমাদের সাথে কথা হবে, ইমানকেও তোমাদের আজকে দেখাবো। তো চলো আগে বেশি দেরি না করে টিফিনটা আগে খেয়ে নিই, চলো। চলো আগে চটপট করে ব্রেকফাস্ট সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তোমার টিফিন খাওয়া হয়ে গেছে, জাস্ট হয়ে গেছে খাওয়া, আর এখন একটু একটু বসবো, একটু ফোন টোন ঘাটাঘাটি করি, তারপর যাবো স্নানই, স্নান টান করে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো দেখতে থাকো। একটু দেখিয়ে দিলাম যে কিভাবে কিভাবে চালাবে, কি কিভাবে করবে। তো ওই জন্য আছে কয়েকটা জিনিস কাঁচা কাঁচার ছিল মায়ের, তো সেগুলোই আর কি নিয়ে কাচতে দিলাম, মাকে দেখিয়েও দিলাম। তো আমিও যেহেতু আমি ফুললি অটোমেটিকটা ইউজ করেছি, সেমিটাই ফার্স্ট টাইম করছি, তো আমিও একটু একটু দেখছি, বাট মোটামুটি হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। যেহেতু ওয়াশিং মেশিন আগে ইউজ করেছি, খুব একটা প্রবলেম হচ্ছে না। তো চলো দিয়ে দিয়েছি কাচতে। আর যেহেতু আজকে হেভি জিনিসগুলো দেওয়া হয়েছে, তোমার দুটো তিনটে বেড কভার দিয়েছি, বাবার জামা প্যান্ট গেঞ্জি ছিল সেগুলো দিয়েছি, তো মোটামুটি দিয়েছি অনেকগুলো। যে দুটো বেড কভার ভীষণই হেভি হয়ে যায়, তো ওগুলো দিয়েছি, তাই 15 মিনিটের মতো সময়টা দিলাম, দেখা যাক, মানে 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 ওয়াশ টাইমারটা দিলাম 15 মিনিটের জন্য। তো দেখা যাক কতটা কি হয়, তারপর দেখাচ্ছি তোমাদের। ফ্রেন্ডস,
স্নান টান করে চলে এসেছি, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে তো তখন দেখালাম যে কাচাকুচি দিয়েছি ওয়াশিং মেশিনে। আর বলতে পারো আমি তো ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন ইউজ করেছি, তো এটা ইউজ করতে একটু বলতে পারো প্রবলেমই হচ্ছিল। তা যাই হোক, তবুও হয়ে গেছে, একটু টাইম লাগছিল বুঝতে, বাট মোটামুটি ঠিকই আছে, হয়ে গেছে, একদম কাঁচাও হয়ে গেছে, রিন্স করেছি, ড্রাই করেছি, সবই একদম মানে ঠিকঠাক হয়ে গেছে। আর আমিও যে স্নান টান করে চলে এসেছি, আর ওদিকে আমি স্নানে যাওয়ার আগে ইমানকে মানে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, তো আমি এবার স্নান করে রেডি হয়ে বসলাম সবে। আর রান্না বান্না সেরকম কিছু দেখাবো না, একবারে রান্নার পরই তোমাদের দেখাবো যে আজকে লাঞ্চ মেনু কি আছে। তো আর আজকে ভোলা মাছ হবে, আর বোধ হয় ডাল ফাল কিছু হবে, তা কি কি হবে এখনো আমি নিজেও কিছু জানি না। তো একেবারে মা বানিয়ে নিক সবকিছু, তারপর একেবারে রান্না শেষে আমি তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের লাঞ্চ মেনু কি। তো চলো একেবারে খাওয়ার আগে তোমাদের দেখাবো যে আমার লাঞ্চ মেনু কি আজকে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আজকে দুপুরের আমার লাঞ্চ মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, পাট শাকের ডাল, লোটে মাছের ঝুড়ো, আর এখানে রয়েছে দেখো ভোলা মাছের ঝাল। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে যে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু করব রেস্ট। আর ইবার এদিকে দোলনায় খেলু খেলু করছে, দাঁড়াও দেখাই। এই যে ইভান এখন খেলু খেলু করছে। আর আজকের মেনুটা মোটামুটি তোমরা দেখতেই পেলে, তাও একবার বলে দিই, আজকে ভাত, বেগুন ভাজা, পাট শাকের ডাল ছিল, লোটে মাছের ঝুড়ো ছিল, আর ভোলা মাছের ঝাল ছিল। তো এগুলো দিয়ে আজকে একদম জম্পেশ লাঞ্চ হয়ে গেছে বলতে পারো। তো এখন এত ভালো লাঞ্চ করার পর একটু রেস্ট না নিলে বা একটু না ঘুমোলে ভালো লাগবে না। আর ইভান এখন দোলনায় খেলু খেলু করছে, সন্ধ্যেবেলায় ইভানকে নিয়ে ফেরত আসছি। তো চলো এখন একটু রেস্ট করে নিই, পরে আবার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমাদের সাথে আজকে একটা দারুণ দারুণ একটা দারুণ জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে ইভান ফার্স্ট টাইম বসেছে আজকে নিজে। এতদিন ওকে বালিশ ঘিরে বসাতাম বা আমরা কেউ ধরতাম ও বসত, এবারে হঠাৎ দেখছি আজকে নিজে নিজেকে দেখছি ও নিজে থেকে বসেছে। তো ভীষণ 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 আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তো যতটুকু পেরেছি ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে, তো তোমরা চলো চটপট দেখে নাও। আর এদিকে বাবা নিয়ে এসেছে চাউমিন, তো এখন খাবো চাউমিন। তো চলো ততক্ষণ আমি খেয়ে দিয়ে আসি, খেয়ে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ইভান আজকে প্রথম বসেছে, কি আনন্দ হচ্ছে আমার। শোনো ফ্রেন্ডস, আমার চাউমিন খাওয়া হয়ে গেছে, আমি খেলাম চাউমিন আর মা বাবা খেলো এগ রোল। তো খাওয়া হয়ে গেছে, এবার আমি ইভানকে স্যারালাক খাওয়াবো। তো তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই তোমাদের সাথে কথা বলে। আর ইভানকে, ইভানের মানে রাইস সেরিমনি হওয়ার পর থেকে ডক্টর ওকে বলেছে দুবেলা ওকে মানে স্যারালাকের রাইসটা খাওয়াতে। তো ওকে দুপুরবেলা স্নানের পর মানে ওই 11:30-12টার মধ্যে আমি একবার স্যারালাক খাইয়ে দিই, আর একবার রাতে ওকে স্যারালাক দিই। তারপর মাঝে মাঝে কখনো কখনো বিস্কুট, মানে ওকে এখন ন্যানটা ছাড়িয়ে ওকে এখন ডক্টর সিমিলাক অ্যাডভান্স খেতে দিয়েছে, তো তার জন্য ওকে সিমিলাকটা খাওয়াই। আর সিমিলাকের সাথে ডক্টর বলেছে ওকে দুধ, মানে সিমিলাকের দুধটার সাথেই ওকে বিস্কুট দিতে বা মুড়ি গুঁড়ো করে দিতে, এগুলো মাঝে মাঝে টুকটাক করে দিই। আর দু টাইম ওর সকাল, দুপুরে আর রাতে, যেহেতু এখনো ওকে ভাত টাত এসব খাওয়া ভারী খাওয়ার ধরাই দিই, তো সেই জন্য মানে ওকে দু টাইম আমি স্যারালাক দিই। তো এখন আমি স্যারালাকটা খাইয়ে দেবো ওকে। তো তাই ভাবলাম ভিডিওটা এন্ড করবো, কারণ কি ওকে খাওয়াতে প্রায় মানে আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা লাগে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ ছেলেকে খাওয়াবো, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে খাইয়ে দাইয়ে নিই, আর আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমার অল ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। আর
আর তো চলো টাটা, আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।